চট্টগ্রামে আবারো পাহাড় ধস মা মেয়ে সহ একই পরিবারের তিনজন নিহত রাঙামাটিতে শহর জুড়ে নাইকি বি চৌধুরী ছাড়াই জাতীয় ঐক্য ফ্রন্টের যাত্রা শুরু নেতৃত্বে ডক্টর কামাল 7 দফা দাবি ও 11টি লক্ষ্য অর্জনে আন্দোলনের ঘোষণা জাতীয় ঐক্য ফ্রন্ট ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না বলছে আওয়ামী লীগ দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দাবি বিএনপি রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ আক্রান্তদের মধ্যে বেশি ঝুঁকিতে শিশুরা সচেতনতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের পদ্মা সেতু পরিদর্শনে আজ মুন্সিগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে শিবচরে জনসভা स्वागत न्यूज़ 24 संवादे आपनादेर साथे आछि आमि इसरात शांता देखछिलेन शिरोनाम जानाबो विस्तारित घूर्णिझड़े तितलिर प्रभावे भारी बर्षणेर पर चट्टग्रामे दुई जायगाय पहाड़ धस ओ देयाल धसे चारजनेर मृत्यु हयेछे फायर सार्विस जानिয়েছে রোববার রাত 2টার দিকে আকবর শাহ এলাকায় ফিরোজ শাহ কলোনির বরিশাল ঘোনায় পাহাড় ধসে ঘরের উপর পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয় তার আগে রাত 1টার দিকে পাস্ট লাইন থানাধীন রহমাননগর এলাকায় ঘরের দেয়াল ধসে নিহত হয়েছে আরেকজন আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি আমি স্কুলগুলোকে স্কুল কর্তৃপক্ষগুলোকে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষের রুমগুলো আলাদা করে রাখা হয়েছে গতকালকে পর্যন্ত আমাদের প্রচুর ম্যাকিং হয়েছে আমরা এর আগে আমরা সরিয়ে নিয়েছি কিন্তু সরিয়ে নেওয়ার পরেও আমরা যেটা এলাকাবাসী থেকে জানতে পারলাম সরিয়ে যাওয়ার পরেও এখান থেকে 7 জন মনে হয়েছিল এর মধ্যে 4 জন চলে গিয়েছে কিন্তু এই 3 জন তারা যাবে না যদি এখানে না থাকতো তাহলে হয়তোবা এই প্রাণহানিটা ঘটতো না আমরা ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে জেলা প্রশাসন তৎপর আছে আমরা প্রতিটি পাহাড়ের বাঁধের আমরা অভিযান চালাবো एने विस्तारित जानते चट्टग्राम थेके जुक्त होच्छेन सहकर्मी नयन बरुआ जय जय बार बार सतर्क करार परो पहाड़ धसेर एई घटना किभाबे घटलो कि बोलछे प्रशासन स्थानीयदेरई बा कि बक्तब्य धन्यवाद इस्टाद আমরা এর আগের ঘন্টায় কিন্তু আমরা আপনাকে জানিয়েছি আপনি জানেন যে হঠাৎ করে যদি বলি কিন্তু বর্ষা মৌসুমে মাইকিং করা সহ আমরা যদি বলি বারবার তাগাদা দেওয়ার পরেও কিন্তু দেখা গেল পাহাড়ের পাদদেশে কিন্তু এখনো পর্যন্ত অসংখ্য লোক কিন্তু বসবাস করছে কিন্তু আমরা যদি বলি এখন আজকের কথা যদি আমরা বলি এখন আবার চট্টগ্রামের কিন্তু পাহাড়ে কিন্তু আবার দেখা যাচ্ছে শোকের মাতম আপনি অবশ্যই লক্ষ্য করছেন গতকাল রাতে কিন্তু আমি যেখানে আছি আপনি দেখতে পাচ্ছেন এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে কিন্তু চট্টগ্রামে প্রতি বছরই আমরা দেখি একই অবস্থা হয় কিন্তু এবার বর্ষা মৌসুমে কিন্তু জেলা প্রশাসনের বিভিন্ন সময় কিন্তু তারা উচ্ছেদ অভিযান এমনকি তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালানোর পরে বর্ষা মৌসুমে ভরা মৌসুমে কিন্তু তেমন কোনো ঘটনা না ঘটলেও যদি আমরা বলি কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে এই 3 দিন ধরে কিন্তু চট্টগ্রামে বিভিন্ন স্থানে কিন্তু ভারী বর্ষণ এমনকি হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে কিন্তু আজকেও আমরা দেখেছি গতকাল রাতেও কিন্তু ভারী বর্ষণের কারণে কিন্তু চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটেছে আমরা দেখাতে চাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়টা আমরা দেখাতে যাচ্ছি যেভাবে যে ধস হলো কিন্তু সেই পাহাড়ের নিচে কিন্তু যেখানে আপনি দেখতে পাচ্ছেন সেখানেই তারা বসবাস করত কিন্তু আমরা আপনাকে জানাতে চাই কিন্তু আসলে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে পাহাড় ঘেঁষে যারা বসবাস করে কিন্তু তারা কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু ভাড়া বাসায় থাকে আসলে যারা ভাড়া দিচ্ছেন বা ঘর তৈরি করে তাদেরকে এখানে উৎসাহ দিচ্ছেন এখানে থাকার জন্য তাদের দিকে কথা যদি আমরা বলি তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা কথা বলতে চাই আমার পাশে রয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন আমরা জানতে চাই কখন থেকে আপনারা উদ্ধার কাজ শুরু করেছেন এখন কোন পর্যায়ে রয়েছে আমরা অরিজিনালি জেলা প্রশাসক মহোদয় ইলিয়াস স্যারের নেতৃত্বে আমরা আজকে 3 দিন পূর্ব থেকে আমাদের মিটিং হয়েছে ফারফাদদেশে কোনো লোক থাকবে না যার পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা 2 দিন কন্টিনিউ অভিযান চালিয়েছি এবং তাদেরকে সরিয়ে নিয়েছি গত রাতে যখন রাতে 2টায় প্রবল বর্ষণ শুরু হয়েছে এর মধ্যে অনেক লোক তারা বাসাবাড়িতে সেফ জোনে ছিল কিন্তু রাতের 2:30 যখন এত বৃষ্টি হচ্ছিল যে তখন আমাদের টিমগুলো প্রস্তুত রেখেছি আমাদের রিজার্ভ টিম আমাদের ডিজি আলী আহমদ মহোদয়ের নির্দেশে আমরা চট্টগ্রামে 9টা ইউনিটের 9টা টিম আমরা রিজার্ভ রেখেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আমরা যখন রাতে ফাঁসলায় থানা আদিন যখন শুনলাম যে একটা বসত ঘরে একটা বড় গাছ পড়ে গেছে সেখানে লোকজন আটকা পড়েছে সাথে সাথে আমরা চন্দ্রপুরের নন্দকানন কালুঘাট টিমকে ঘটনাস্থলে প্রেরণ করি সেখানে গিয়ে আমরা একটা বিশাল গাছ ছিল সেই গাছটাকে কেটে একটা খুব গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করি পরবর্তীতে জানতে পারি যে সেই মেডিকেলে মৃত্যুবরণ এখানে কি অবস্থা বলে মনে আর এখানে ঠিক একই টাইমে রাতে আড়াইটায় আমরা মেসেজ পাই যে কমিশনার জসিম উদ্দিন তিনি আমাকে জানান যে আড়াইটায় এখানে ফাহাদ দশ হয়েছে দ্রুত টিম পাঠানোর জন্য আমি সাথে সাথে আমাদের এখান থেকে তিনটা টিম প্রথম তারপরে সকাল ভোরবেলা আরও দুইটা টিম মোট পাঁচটা টিম এখানে আমাদের প্রায় কয়জনের লাশ উদ্ধার করা হয়েছে আমরা যে জিনিসটা করেছি প্রথম এসে আমরা সারা রাত এই উদ্ধার কার্যক্রম চালিয়েছি কিন্তু সকাল ভোর সাতটার দিকে অর্থাৎ সাতটার দিকে আমরা দুইজনকে উদ্ধার প্রথম দুইজনকে উদ্ধার করতে পেরেছি ফিরোজা এবং তার মেয়ে ছোট বাচ্চাটাকে একসাথে ছিল তাদেরকে উদ্ধার করেছি এবং আটটার দিকে বৃদ্ধ তার নানি অর্থাৎ নূরজাহানকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তাহলে কি আমরা বলতে পারি তিনজনের লাশ উদ্ধার করেছি আমরা যে মিসিং ছিল ঘরের মধ্যে ছিল আটজন কিন্তু আটজনের মধ্যে পাঁচজন তারা বেরিয়ে গিয়েছিল কিন্তু তারা তাদের সম্পদ যে জিনিসপত্রগুলো ছিল এই ফাদদেশে এত ঝুঁকির মধ্যেও তারা এই সম্পদ স্বল্প আয়ের লোক এই সম্পদ তারা সেভ করতে গিয়ে তারা নিজেরা জয় আপনাকে ধন্যবাদ দর্শক চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় এদিকে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে রাঙামাটিতে টানা বৃষ্টিতে বাড়ছে পাহাড় ধসের আশঙ্কায় এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে করা হচ্ছে মাইকিং কিন্তু তবুও পাহাড় ছাড়তে নারাজ পাহাড়ে বসবাসকারীরা পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে গত চার দিন ধরে টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাঙামাটি জনজীবন আর এই বৃষ্টিপাত আবার মানুষকে মনে করিয়ে দেয় পাহাড় ধসের ভয়াবহতার কথা কিন্তু এখনও পাহাড় ধসের ঝুঁকিতে বাস করছে কয়েক লাখ মানুষ প্রশাসন থেকে বারবার সচেতন করা হলেও পাহাড় ছাড়তে নারাজ বসবাসকারীরা পাহাড় তো ধসে পড়তেই পারে অসম্ভাবনার কিছু নেই মানুষ অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় না মানুষ তো জীবনে একবারই মরে আমাদেরকে এখানেই থাকতো বৃষ্টি যখন আসে তখন ভয় লাগে আর কি আবার কি হবে না হবে পোলা বানলে কই যাব আমরা আসি এখানে আতঙ্ক আসি আর কি বয়ে বয়ে এরই মধ্যে ২১টি ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং মাইকিং করা হয়েছে রাঙামাটি শহরের মধ্যে ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেখানে তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকবে আমরা যারা ঝুঁকিপূর্ণ যারা আছে তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য কাজ করছি পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ এবং প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলো ইতিমধ্যে ৫টি আশ্রয়কেন্দ্র আমরা খুলেছি সেই আশ্রয়কেন্দ্র তারা গতকাল রাতে অনেকেই আশ্রয় নিয়েছে এবং আমাদের কার্যক্রম চলমান আছে আমরা জেলা দুর্যোগ প্রস্তুতিমূলক কমিটির সভা করেছি এবং সকল ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ২০১৭ সালে রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের চিহ্ন না মুছতেই এবার আবারও বৃষ্টিপাতে নতুন করে ভেঙেছে পাহাড়ের ৫১টি স্থান স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ পরিদর্শনে আজ মুন্সিগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছে এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন সহকর্মী তানজির মেহেদী তানজির প্রধানমন্ত্রী কখন পৌঁছাবে এবং প্রস্তুতি কেমন দেখছেন শেষ পর্যায়ে বলা চলে সব ধরনের প্রস্তুতি এখানে গ্রহণ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু বেশ শক্তভাবে এখানে নেওয়া হয়েছে অর্থাৎ বলা যায় যে প্রস্তুতির সব ঠিক এখন শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের অপেক্ষায় আসলে সবাই আছেন আপনি যদি এই মুহূর্তে আমার ফ্রেমের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে एक मंच देखा जाच्छे प्रधानमंत्री शेख हासिनार जो स्वप्नेर पद्मा सेतु जेटी घिरे आसले नानान धरनेर षड़यंत्र छिलो सेई सब षड़यंत्रेर बेड़ाजाल छिन्न करार मध्य दिए जे निजस्व अर्थायने पद्मा सेतु निर्माणेर जे अंगीकार प्रधानमंत्री शेख हासिना करेछिलेन सेई प्रकल्पेर किन्तु 60% काज इतिमध्ये शेष हयेछे एबं सेई काजेर अग्रगति देखते किन्तु तिनि निजेई आजके एखाने आसछेन एबं शुधुमात्र मावाय बा मुंशीगंजे आसछेन ताई नय मावा मुंशीगंजेर काज शेष करार पर तिनि किन्तु शरियतपुरेर जाजिरा पॉइंटे ओई काजेर अग्रगति देखबेन एरपर तिनि मादारीपुरेर शिबचरे जाबेन एबं शिबचरे एकटि जनसभातेও किन्तु अंश नेওয়ার কথা রয়েছে प्रधानमंत्री शेख हासिनार। तो এই মুহূর্তে আসলে সবাই प्रधानमंत्री शेख हासिनार আগমনকে ঘিরেই অপেক্ষা করছেন, কেননা এখানে আমরা দেখছি উদ্বেল মানুষ বেশ উৎসব মুখরতার মধ্য দিয়ে কিন্তু এখানে সুধী সমাবেশে অংশ নিতে আসছেন। আজকে যদি আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে, সেখানে মূলত প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে কিন্তু এই পয়েন্ট থেকেই পদ্মা সেতুর যে অগ্রগতি, পদ্মা সেতুর যে 60% কাজ সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত তিনটি স্প্যান কিন্তু দৃশ্যমান হয়েছে সেই বিষয়টি তিনি সচক্ষে দেখবেন এবং পাশাপাশি যে পদ্মাকে কিন্তু বলা হচ্ছে বহুমুখী সেতু, অর্থাৎ পদ্মাকে দ্বিতল একটি সেতু যার উপর দিয়ে আসলে যানবাহন চলাচল করবে এবং নিচের অংশে কিন্তু রেল কানেকশন থাকবে এবং সেই রেল কাজের কিন্তু নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এর বাইরেও কিন্তু ঢাকা মাওয়া এবং ভাঙ্গা পাঁচচর পর্যন্ত যে মহাসড়ক নির্মাণ করা হচ্ছে সেই নির্মাণ কাজেরও আজকে তিনি উদ্বোধন করবেন এবং এরপর একটি সুধী সমাবেশে তিনি যোগ দিবেন। সেই সুধী সমাবেশকে ঘিরে কিন্তু এরই মধ্যে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেছেন এবং বেশ এখনো আমরা দেখছি যে আরো অনেক মানুষ আসলে এই সুধী সমাবেশের কেন্দ্রের দিকে এগিয়ে আসছেন এবং এখানকার আনুষ্ঠানিকতা শেষ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদ্মার ওপার অর্থাৎ শরীয়তপুরের জাজিরা পয়েন্টে যাবেন, সেখান থেকেও তিনি পদ্মা সেতুর যে অবশিষ্ট ওই প্রান্তের কাজটি তিনি সচক্ষে দেখবেন এবং সেটি সম্পর্কে অবহিত হবেন। এরপর তিনি মাদারীপুরের শিবচরে একটি জনসভায় যোগ দিবেন এবং সেই জনসভায় থেকে আমরা বলা যায় যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, কেননা একাদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু এরই মধ্যে কড়া নাড়া শুরু করেছে। আমরা দেখেছি গত বছরের শেষ মুহূর্ত থেকে কিন্তু এই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়ে যে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আহ্বান আবার আওয়ামী লীগকে ক্ষমতা আনা সেই বিষয়ে তিনি বক্তব্য রাখবেন বলে কিন্তু ইতিমধ্যে আমরা প্রেস উইং সূত্রে জানতে পেরেছি। এছাড়াও আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব পরিকল্পনা সেই পরিকল্পনাগুলোও কিন্তু সেখানে তুলে ধরার কথা রয়েছে এবং তার নিজের যে উন্নয়ন দর্শন এবং উন্নয়নের মধ্য দিয়ে দেশকে যে পরিবর্তনের যে চেষ্টা চলছে এবং দিনবদলের যে প্রক্রিয়াটির মধ্যে রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করা রয়েছে এবং এছাড়াও আগামী নির্বাচনকে ঘিরে যে স্থানীয় নেতাকর্মীরা এখানে রয়েছে তাদের প্রতিও কিছু নির্দেশনামূলক বার্তা এই সমাবেশ থেকে থাকবে বলে আমরা জানতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাটি শেষ করার পরই কিন্তু ঢাকায় ফিরে আসবেন। এই ফাঁকে যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আসলে পদ্মা সেতুর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখন পর্যন্ত বলা হচ্ছে বাংলাদেশের এটি সবচেয়ে বড় অবকাঠামো যেটি আসলে বাংলাদেশের 30,000 কোটি টাকা অর্থায়নে এই প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে এবং এই প্রকল্পের এখন মোট 42টি পিলার থাকার কথা রয়েছে যার এবং 6টি পাইলের উপর সেই 42টি পিলারের উপর 41টি স্প্যান সেখানে বসানো হবে, যার মধ্যে 3টি স্প্যান এরই মধ্যে বসানো হয়েছে এবং আরও 5টি স্প্যান বসানোর জন্য প্রায় অনেকটাই প্রস্তুতি নিয়ে আসা হয়েছে। এছাড়াও স্থায়ীভাবে যে নদী শাসন কাজ রয়েছে অর্থাৎ পদ্মা সেতুকে ভাঙনের হাত থেকে রক্ষা করা বা পদ্মার পাড়গুলোকে রক্ষা করার জন্য স্থায়ীভাবে নদী শাসন কাজ সেই কাজটিরও কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। অর্থাৎ এর মধ্য দিয়ে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের যে কর্মসূচি সেটি শেষ হবে এবং এরই মধ্যে এখানে অসংখ্য নেতাকর্মী এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও কিন্তু এসে এখানে সমবেত হয়েছেন এবং আশা করা হচ্ছে যে 11:15 মতন বাজে আর 45 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে মাওয়া প্রান্তে আসবেন। এসে তিনি যে স্বপ্নের পদ্মা সেতুর কথা ইসরাত আপনি বলছিলেন সে পদ্মা সেতুর অগ্রগতির কাজ তিনি পরিদর্শন করবেন। এই ছিল মাওয়া থেকে আমার কাছে সবশেষ খবর। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তানজিল মেহেদি। বিকল্পধারার প্রধান একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে ছাড়াই ঘোষিত হলো আলোচিত জাতীয় ঐক্যফ্রন্ট। আজ যেখানে সবাই মিলে আন্দোলন ও ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা ঘোষণা করবার কথা ছিল, সেখানেই হোঁচট খেলো জাতীয় ঐক্য। তবে বি চৌধুরী এই ঐক্যফ্রন্টকে কোনো ভারসাম্য নেই বলে মন্তব্য করেছে। দিনভর নানা নাটকীয়তার পর সন্ধ্যায় আলাদা আলাদা সংবাদ সম্মেলনে ডক্টর কামাল ও বি চৌধুরী এই বিভক্তি প্রকাশ হয়। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। শনিবার বিকেলে রাজধানীর বেলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্যের বৈঠকের কথা থাকলেও বৈঠকে অংশ নিতে এসে ফিরে যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বাসায় ছিলেন না ডক্টর কামাল নিজেই। এ সময় ডক্টর কামালের বাসার সামনে থেকে ফিরে যাবার সময় কথা বলেন মাহিবী চৌধুরী। তার অভিযোগ, একটি মহল জাতীয় ঐক্যকে রুখতে ষড়যন্ত্র করছে। কোনো একটি মহল আসলে চায় না ঐক্যটা হোক, এবং সেই মহলটি কারা এবং কেন তারা চায় না আজকে আস্তে আস্তে মনে বিষয়টি সত্য আসলে কখনো চাপা থাকে না, জিনিসটি পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপর জাতীয় প্রেস ক্লাবে বি চৌধুরীকে ছাড়াই জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ঘোষণা দেন মাহমুদুর রহমান মান্না। গণফোরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়া, যুক্ত ফ্রন্ট, বিএনপি সহ যে সমস্ত দলগুলো এই প্রক্রিয়া শুরু করেছিলেন, সেটা সফল পরিণতির নাম হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন জানান, বঙ্গবন্ধুর কর্মী বলেই ভয় নেই তার। তো এত কোটি কোটি জনগণ রয়েছে, তো আমরা কিসের ভয় করব? কার কাছে কত বন্দুক, কত ট্যাঙ্ক, কত কামান নিয়ে আমাদেরকে ভয় দেখাবে? কে আমাদেরকে ভয় দেখাবে? আমি চ্যালেঞ্জ করে বলছি, ভয়ে ভীত না। বঙ্গবন্ধুর কর্মী হিসাবে ভয়ে ভীত না। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা শপথ নিয়েছি যে গণতন্ত্রের অধিকারগুলোকে আমরা আদায় করে তারপরেই আমরা ঘরে ফিরব। জনগণের ঐক্য ৭১ সনের মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি। আমার বিশ্বাস আজকের আপনাদের এই সাড়া, আপনাদের এই সহযোগিতা, আপনাদের এই আন্তরিকতা, আপনাদের এই ভালোবাসা বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য স্বৈরশাসককে আমরা উৎখাত করতে জনগণকে নিয়ে এসেছি। এদিকে একই সময় বিকল্পধারার বারিধারা কার্যালয়ে বি চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান জাতীয় ঐক্যে না থাকার কথা। এই যে একটা স্বেচ্ছাচার সারা বাংলাদেশে, এই স্বেচ্ছাচারের অবসান হোক, এই হিসাবে আমরা বলেছিলাম আসুন আমরা একটা সিস্টেম করে, যে সিস্টেমের মাধ্যমে কোনো একটি দল ১৫০-এর বেশি আসন পাবে না, ৩০০-র মধ্যে ১৫০-টি লিমিট করে দেওয়া। ডক্টর কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরী মিলে জাতীয় ঐক্যের যে সমীকরণ করেছিলেন, সেখান থেকে সাবেক এই রাষ্ট্রপতি পিছিয়ে এলেও আপাতত হাল ধরছেন ডক্টর কামাল হোসেন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করা জাতীয় ঐক্যফ্রন্ট ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শাহীন। অন্যদিকে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে নতুন এই জোটকে অনেক অনৈক্যর ঐক্য বলে মনে করেন সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। শেষ পর্যন্ত টিকল না ডক্টর কামাল হোসেন এবং ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া। শুধু তাই নয়, যেদিন তাদের দুজনের একই ফ্রেমে থাকার কথা ছিল, সেদিন সন্ধ্যায় টেলিভিশনের পর্দায় আলাদা স্থানে ভিন্ন বক্তব্য নিয়ে হাজির হলেন এই দুই প্রবীণ রাজনীতিক। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ঘোষণা আসে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের, যার নেতৃত্বে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, আছে বিএনপি, নাগরিক ঐক্য, আসম আব্দুর রবের, জেএসডি। জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু হলো। তবে এই ঐক্যকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। অন্যদিকে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের মতে, ঐক্যফ্রন্টের আন্দোলনেই পূরণ হবে জনগণের ভোটের অধিকারের দাবি। যে বিএনপি নির্ভরশীল দল না, কিন্তু আমরা বড়দেরকে বড় হিসাবে ছোটদেরকে আদর করে নিয়ে এসে তাদের থেকে অভিজ্ঞ লোক আছে, তাদের থেকে আমাদের সহযোগিতা এবং দেশের উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করব বলে বিএনপি মনে করে। একটা সিটের অধিকারী নয়, তারা যদি ২০টা সিট চান, ৫০টা চান, তাহলে এই ঐক্যের ভবিষ্যৎ কী হবে এটা এমনি বোঝা যায়। লেইটে হইল, শেষে হলো, দেরিতে হলো, এটার একটা প্রতিফলন বাংলাদেশে ঘটবে। জনগণ আমার মনে হয় এটাকে খুব একটা সৎসাহে এটাকে গ্রহণ করেছে বা করবে। তবে নতুন এই জোট সম্পর্কে একেবারে ভিন্ন পর্যবেক্ষণ সাবেক বিএনপি নেতা নাজমুল হুদার। একসময়ের এই যোগাযোগ মন্ত্রী বলছেন এই জোটের সামনে থাকা উচিত ছিল বিএনপির। ঘোষণাটা তো আসা উচিত ছিল ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে, তা নাহলে এই যে দুইটা কি যে অ্যানাউন্সমেন্ট ফাংশন, এটার মধ্যে বিএনপির রোলটা কোথায়? এটা তো ঐক্য ফ্রন্ট হলো না, এটা তো অনেক অনৈক্যের একটা উদাহরণ হলো। যারা বিএনপির সমর্থক তারা এমনিতেও বিএনপিকে সমর্থন করত, যারা জামাতের সমর্থক তারা এখনও বিএনপিকে সমর্থন দেবে। তো হোয়াট ডক্টর কামাল হোসেন ইজ অ্যাডিং? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ 7 দফা দাবির পাশাপাশি 11 দফা লক্ষ্য ঠিক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে দাবি আদায়ে ধীরে ধীরে কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছে নতুন জোট। আর তাই এই 3 রাজনীতিবিদই স্বীকার করছেন সময়ই বলে দেবে এই জোটের ভবিষ্যৎ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। খবরে নিচ্ছে বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। রাজধানীতে বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা, বিশেষ করে শিশুদের সংখ্যাটা বেশি। গত 8 মাসে প্রায় 3000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, মারা গেছে 17 জন, যাদের মধ্যে 9 জন শিশু। ফলে সাধারণ জ্বরও অবহেলা না করার পরামর্শ চিকিৎসকদের। রক্ত পরীক্ষার পাশাপাশি ওষুধ ও তরল খাবার খেতে বলছেন তারা। একই সাথে বাসাবাড়িতে যেন কোথাও পানি জমতে না পারে সেদিকেও খেয়াল রাখার পরামর্শ চিকিৎসকদের। সাফিয়াজ রাসনার রিপোর্ট। ছোট্ট তাওহিদুল, বয়স মাত্র 1 বছর, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1 সপ্তাহ ধরে ভর্তি রাজধানীর একটি হাসপাতালে। শুরুতেই অবস্থা আশঙ্কাজনক থাকলেও ধীরে ধীরে এখন সুস্থ হয়ে উঠছে। মাগুরা থেকে আসা শিশুটির সঙ্গে আছেন বাবা মা। হসপিটালের ডাক্তারের কাছে নিয়ে যায়, তো ওখান থেকে উনি ওষুধ লেখার পরে জ্বর পড়তেছিল না, ওর জ্বর 103-4 সবসময় কন্টিনিউ থাকতো। তো এটার কারণে আমরা ওখান থেকে সরাসরি ঢাকায় নিয়ে আসি। একই অবস্থা 9 মাস বয়সী মনিরও, বমি, পেটে পানি জমে যাওয়া, প্রচণ্ড জ্বর নিয়ে 2 সপ্তাহ ধরে ভর্তি হাসপাতালে। চিকিৎসকদের চেষ্টায় এখন কিছুটা সুস্থ। তো এখানে আসার পরে ইনশাল্লাহ একটু পরিবর্তন, যে ট্রিটমেন্ট দিয়েছে ম্যামরা খুব ভালো ট্রিটমেন্ট করার পরে এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। হাসপাতালগুলো দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের অধিকাংশই 10 বছরের নিচে, তবে 3 থেকে 9 বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে রাজধানীতে চলতি বছরের প্রথম 8 মাসে প্রায় 3000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন 17 জন, যাদের মধ্যে শিশু রয়েছে 9 জন। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি ভয়াবহতাও আগের তুলনায় বেড়েছে। 2-3 দিনের পার হয়ে গেছে জ্বর, তখন অবশ্যই যেন ডাক্তারের কাছে যায়। আর প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া যেন তেমন কোনো ওষুধ না ইউজ করে। তার ট্রিটমেন্ট দিলেও বাসায় যখন দেখবে যে না পেশেন্টটা অস্থির করতেছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বা গায়ের আসতে, তখন অবশ্যই হসপিটালে নিয়ে যাবে। বছর জুড়ে 2 সিটি কর্পোরেশনের মশা নিধনে থাকে নানা উদ্যোগ, আছে এবারও। তবে নগরীকে মশা মুক্ত করতে তা ভূমিকা রাখছে কতখানি, প্রশ্ন থেকেই যাচ্ছে। সাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। নিচে আরেকটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। সাংবাদিক জামাল খাশোগিকে যদি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সত্যি হত্যা করা হয়ে থাকে তাহলে সৌদি আরবকে এর জন্য কড়া শাস্তি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CBS নিউজ নামের একটি মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি খুবই মর্মাহত ও রাগান্বিত হবেন যদি সেখানে বাস্তবিকই এমন কোনো ঘটনা ঘটে থাকে। বিষয়টি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ট্রাম্প। তবে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে শাস্তি দেওয়ার কথা বললেও জামাল খোশোগির নিখোঁজ হওয়ার বিষয়ে সৌদি সরকারকে সরাসরি দোষারোপ করা থেকে বিরত থাকেন। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন খোশোগির সন্দেহজনক হত্যাকাণ্ডের ঘটনায় তিনি সৌদি আরবের সঙ্গে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি বাতিল করতে চান না। গেল ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেটে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে গিয়ে নিখোঁজ হন খোশোগি। এ বিষয়ে শুরু থেকেই তুরস্কের অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি সরকার। এ বিষয়টি যৌথভাবে তদন্ত করতে সৌদি প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে। জামাল খোশোগিকে নিয়ে জাতিসংঘ, ফ্রান্স ও কানাডা সহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া এখনকার নিউজ 24 সাংবাদিক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।